নমস্কার বন্ধুরা, রিটাজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি পালং। সেজন্য একাটি পালং শাক আমি পরিষ্কার করে ডাটাটা বাদ দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে গলদা চিংড়ি মাথাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পালং শাকটা গরম জলে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর আমি তুলে একটা বরফ জলে নিয়ে নেব, তাহলে পালং শাকের যে গ্রিন কালারটা সেটা ঠিক থাকবে। এখানে বাটিতে আমি বরফ জল রেখেছি, সেখানে কিছুক্ষণ ভিজিয়ে নেব। প্রথমে পালং শাকের পেস্টটা তৈরি করে নেব, তারপর রান্না করতে করতে মশলাগুলো দেখিয়ে দেব। মিক্সিং কন্টেনারে দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে, আর দিয়ে দিলাম পালং শাকটা। লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পালং শাকের পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার গ্যাসে একটা কড়াই গরম বসিয়েছি, দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর চিংড়ি মাছটা নুন হলুদ মেখে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, মেখে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি, হালকা করে ভাজলাম। এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, এটাও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য জল। গুঁড়ো মশলাটা দিলে পোড়া লেগে যেতে পারে, সেজন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য হলুদের গুঁড়ো, না দিলেও হয়, আমি খুব সামান্য দিলাম। কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার যে পালং শাকের পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কন্টেনারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। পালং শাকটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমরা তো পালং শাক অনেক রকম ভাবে রান্না করে খাই, এভাবে একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে। ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তৈরি হয়ে গেল চিংড়ি পালং, এটা ফ্রাইড রাইস, পোলাও, প্লেন রাইসের সাথে ভালো লাগবে।